আপনাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে এই ছোট্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটির প্রতিটি কথাকে মনোযোগ সহকারে শুনবেন। এই বেশ কিছুদিন ধরে ইউটিউবে এবং বিভিন্ন ব্লগে ফল প্রকাশের দিন সংক্রান্ত নানা রকম ভুল তথ্য দিয়ে যেভাবে ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করা হয়েছে, তার ফলস্বরূপ তাদের মানসিক অবস্থা কীরূপ তা আমরা উপলব্ধি করতে পারি। শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার 2018 ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ 5ই জুন। যদিও এই নির্দিষ্ট দিনটি এখনও অফিসিয়ালিভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়নি। ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে না, তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে শিক্ষাঞ্জলি এডুকেশনের তরফ থেকে এই প্রথমবার কোনো তারিখ উল্লেখ করা হলো। যদিও 5ই জুন 2018 তারিখটি কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল দ্বারা প্রাপ্ত হয়েছে। সবশেষে যদি এই নির্দিষ্ট দিনটিতে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত না হয়, তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই চ্যানেল থেকে এখনও পর্যন্ত কোনো ভুল তথ্য প্রচার করা হয়নি এবং শিক্ষাঞ্জলি এডুকেশনের উপর প্রথম থেকে সম্পূর্ণভাবে ভরসা রাখার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।